Kubuni Bosongni Borok bo Tipra Motha bana Romkha Songbari te ya power sal burisi tongsiu tini bahaino hai 54 families ni 191 voters BJP yakarwi Tipra Motha bana Romkha Lamsugunya haka candidate borom gnang deputy CM Onimes Deborma 26 Asrambari constituency ni Korangni chorao aske amra Korangni chora pochim Korangni chorai achi এবং এখানে 54 পরিবার 54 families বিজেপি দল ত্যাগ করে 54 পরিবারের 191 ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেছে এবং তাদের মধ্যে আমি কয়টি নাম বলছি আপনাদের কীতিজ দাস নীতু দাস Atish Das, Satish Das, Nepal Das, Sujit Das, Ranu Das, Sukumar Das. Onekei achen ekhane. Eibhabe jemon Kripesh Pal, Shubhan Das, ami porchhi na shobar. Tarpor ekhane Kartik Santal, Ramesh Santal, Ramdas Santal, tarpor Dulal Telenga, Robi Telenga, Dulal Gup. Mathilal Santal, Mathilal Santal, Amit Das, Promita Das, এই রকম আমাদের 191 জন ভোটার আমাদের মধ্যে যোগদান করেছেন এবং ওনাদের স্বাগত জানানোর জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় এমডিসি অনন্ত বাবু আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট তিপ্রা মথার প্রেসিডেন্ট রাজেশ দেববর্মা এবং বিশেষভাবে যারা আমাদের দলে যারা যোগদান করেছেন তাদের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন রাজকুমার দেববর্মা সচিন্দ্র বাবু এবং আমাদের নরেন্দ্রচন্দ্র দেববর্মা রিমা দেববর্মা অনেকেই আমি সবার নাম বলবো না ওনাদের উদ্যোগে আজকে এখানে বিজেপি থেকে ওরা জানেন যে বিজেপি আর ক্ষমতায় আসছে না তিপ্রা মথারির সরকার হবে এবং বিজেপির দুর্নীতিকে আর সহ্য করা যাচ্ছে না তাই তারা তিপ্রা মথা দলে যোগদান করেছেন ওনাদের ধন্যবাদ জানাই যতন বেলায় হামবাই তিপ্রা মথা লং লিভ গোবাগড়া লং লিভ 2017 সালে বিজেপির পার্টিতে যোগদান দিয়েছিলাম আমাদের এখানে লোকাল নেতা আপনি রাইতে বর্মার হাত ধরে না তারপরে আমরা বিজেপি করেছি হঠাৎ আমরা শুনি আমাদের পার্টি আইপিএফটি তখন আমাদের ভিতরে একটু সংকোচ হয়েছে যে আমরা টাকা চিনে ভোট দিব তখন আমরা তো সিপিএম কমিউনিস্ট 25 বছরের একটা পার্টি ওটাকে আটানোর জন্য আমরা আইপিএফটিতে ভোট দিয়েছি তারপর আমরা এখানে পার্টি করলাম আইপিএফটি তো আমরা যারা বিজেপি করেছি এখান থেকে আইপিএফটি আমাদেরকে বঞ্চিত রেখেছে বঞ্চিত রাখতে রাখতে আজকে আবার আইপিএফটি পার্টি আমরা বিজেপির সঙ্গে রাগ হয়ে এবং আইপিএফটি যে আমাদের উপরে নির্যাতন করেছে এটার বিরুদ্ধে রুখতে আমরা তিপ্রা মথা দলে সামিল হয়েছি এবং আমরা জানি বিজেপি এবং আইপিএফটিকে রোকার জন্য আজকে ত্রিপুরা রাজ্যে তিপ্রা মথার এই একমাত্র পার্টি আছে আর কোনো পার্টি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই তাই আমরা সবাই আজকে 54 পরিবারের 191 জন ভোটার আমরা ওই সচেন্দা ছিল নরেন্দ্র স্যার ছিল তাদের সঙ্গে কথা বলে আমরা তিপ্রা মথা যোগদান হয়েছি অনিমেষ স্যারের হাত ধরে এর থেকে আমরা তেত্রিশ কাকাবল বিধানসভা কেন্দ্র থেকে তিপ্রা মথা প্রার্থী কিরমন দাসের পক্ষ হয়ে আমরা প্রচারে বেরিয়েছি আজকে আমরা দূর টু দূর প্রোগ্রাম করব তার মাঝখানে আমরা একটু সময়ের জন্য একটা রোড শো করেছি এবং রোড শোতে সবাই অংশগ্রহণ করেছে আমাদের কর্মী সমর্থক যারা আছে সবাই আমাদেরকে ভালোভাবে বরণ করে নিয়েছে এবং আমাদেরকে বিপুলভাবে উৎসাহিত করেছে আমরা এই 33 বিধানসভা কেন্দ্রে আমরা তিপ্রা মথা প্রার্থী জয় সুনিশ্চিত এবং আমরা দৃঢ়ভাবেই প্রত্যয় রাখছি জনগণ আমাদেরকে ভোট দিয়ে এবং আমাদের প্রার্থীকে এগিয়ে নিয়ে যাবেন এবং সামনের দিন ত্রিপুরার যে অরাজকতা চলছে এবং ত্রিপুরার মধ্যে যেই বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে বর্তমান রুলিং সরকার তার উপযুক্ত জবাব আমরা ভোটের মাধ্যমে পাব এবং ত্রিপুরাকে সুন্দরভাবে গড়তে আমরা করব এবং জনগণ আমাদেরকে সাহায্য করবেন এই আশা এবং বিশ্বাস রেখে
আমি সংক্ষিপ্ত আলোচনা করছি এবং টিপ্রা মাথা জিন্দাবাদ, মুবাগরা জিন্দাবাদ আমাদের সকলকে।